যে হততে প্রশ্ন উত্থাপন হয় ইসলাম মানে কত্তর আর যত ইসলামের সৃষ্টি সে সৌদি আরব স্বাভাবিকতে কত্তর হব কিন্তু শেহতীয়াকৈ সৌদি আরবর শাসন ব্যবস্থা দেখিবলৈ পোৱা গৈছে ব্যাপক সংস্কার যি সময়ত কত্তর ইসলামে নিজের ধর্ম ধরে রাখিবৰ বাবে সংস্কার সাধিব নিবিচাৰে বুলি চর্চা চলে সেই সময়তে কিন্তু সৌদি আরবর শাসন ব্যবস্থা দেখিবলৈ পোৱা গৈছে ব্যাপক সাল সলনি এবার সৌদি আরবর রজা মোহাম্মদ সলমান বিন আব্দুল আজিজে তেওঁ পুত্র রাজকুমার মোহাম্মদ বিন সলমানক ঘোষণা করলে সৌদি আরবর প্রধানমন্ত্রী রূপে সৌদি আরবর এখন রাজকীয় আদেশপত্রত রজায় তেওঁর দ্বিতীয় পুত্র রাজকুমার খালিদক প্রতিরক্ষা মন্ত্রী রূপেও নামাকরণ করেছিল ইয়াতেই উদয় হয়েছে প্রশ্ন সৌদি আরবর রজায় দেশের শাসনতন্ত্রত বৃহৎ সাল সলনি আনবলে চেষ্টা করেছে নাকি প্রশ্ন এটা উত্থাপন হয়েছে আন্তঃরাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত অথবা ব্রিটেইনের দরে শাসনতন্ত্র অব্যাহত রাখব নাকি সৌদি আরবত সেই প্রশ্নও এটা উদয় হয়েছে আক প্রশ্ন উত্থাপন হয়েছে সংসদীয় রাজনীতিতে চলিব নাকি এতিয়ারেপরা ইসলামের জন্মস্থান সৌদি আরবর শাসন ব্যবস্থা কেবিনেটর সাল সলনির ফলত রজা মোহাম্মদ সলমান বিনে আন এজন পুত্র রাজকুমার আব্দুল আজিজ বিন সলমানক শক্তি মন্ত্রীরূপে নামাকরণ করেছে এটা তার পিছতো প্রশ্ন উত্থাপন হয়েছে রজায় তেওঁর পুত্র মোহাম্মদ বিন সলমানক যাক সৌদি আরবত এমবিএস নামে জনা যায় কিয় প্রধানমন্ত্রী বলে অভিহিত করলে এই প্রশ্নের উত্তরের বাবে আমি আলোচনা করব লাগিব সৌদি আরবর মূল বিরোধী শক্তি জামাল খাজুগির হত্যার প্রসঙ্গ খাজুগিক 2018 চনত তুরস্কর ইস্তাবুলর সৌদি কনসুলেটর ভিতরত অতি নির্মমভাবে হত্যা করা হয়েছিল আর অভিযোগ উঠেছিল খাজুগির হত্যাত এমবিএস অর্থাৎ মোহাম্মদ বিন সলমান জড়িত আছিল এই হত্যাকাণ্ডের পাছতেই রজার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের দরে মহাশক্তিধর রাষ্ট্রই সকলে অভিযুক্ত এমবিএসক আন্তরাষ্ট্রীয় প্রেক্ষাপটত নিষিদ্ধ মত পোষণ করেছিল কিন্তু 2020 চনের আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের পূর্বে জো বাইডেনেও মন্তব্য করেছিল খাজুগিক হত্যার অপরাধত আমেরিকায় সৌদি আরবর রজা এমবিএসর বিরুদ্ধে মাত মাতিব কিন্তু আন্তরাষ্ট্রীয় বজারত তেলর মূল্য বৃদ্ধি হওয়ার বাবে এমবিএসর বিরুদ্ধে স্থিতি নরম করেছিল আমেরিকার দরে দেখে আপনি হয়তো গম পায় যে সৌদি আরব হয়েছে তেলর বাবে বিখ্যাত তেলক কেন্দ্র করিয়ে ইতিমধ্যে দুপদ দুপে বিশ্ব দরবালয় গতি করেছে এইখন সৌদি আরব কিন্তু যেহেতু আন্তরাষ্ট্রীয় বজারত খাড়ুয়া তেলর মূল্য অত্যাধিক আছিল সেই সময়ত যেহেতু আমেরিকার দরে উন্নত রাষ্ট্রই কিন্তু সৌদি আরবর তেলর উপর নির্ভরশীল সেইভাবে সাগে জো বাইডেনে এই হত্যার প্রসঙ্গত কিন্তু নিমাত হয়ে থাকিল বলে এটা চর্চা হয়েছে কিন্তু অভিযুক্ত এমবিএসক সৌদি আরবর প্রধানমন্ত্রী রূপে নামাকরণ করার পাছতেই এই প্রসঙ্গ অধিক তীব্রতর হয়ে উঠেছে এই প্রসঙ্গলে আমি পুনৰ উভতি আহিম কিন্তু রজার রাজকীয় আদেশত রাজকুমার ফৈজাল বিন ফারহান আল সাউদক পূর্বর দরে বৈদেশিক মন্ত্রীর দায়িত্ব পালন করবলে রজায় নির্দেশ দিছে বিত্ত আর বিনিয়োগ মন্ত্রীর দায়িত্ব পূর্বর দরে ন্যস্ত থাকিব খালিদ আল ফালিহর ওসর এমবিএস নামেৰে জনাজাত ক্রাউন প্রিন্সে প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে কার্যনির্বাহ করে আছিল আর এমবিএসকে সৌদি আরবর প্রকৃত শাসক বলে ইতিমধ্যে গণ্য করা হয় এমবিএসর ভাতৃ প্রিন্স খালিদ বিন সলমানে উপ প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে কার্যনির্বাহ করেছিল সৌদি আরবত এতিয়ারেপরা সৌদি আরবর কেবিনেটর অধ্যক্ষর দায়িত্ব লব খুদ রজায় রজার বিচক্ষণতার বাবে পৃথিবীর নিজস্ব স্থিতি অব্যাহত রাখবলে সক্ষম হয়েছে সৌদি আরব মরু দেশ আরব এটা পৃথিবীর অন্যতম শক্তি ইসলাম প্রতিষ্ঠার পাছরে পড়া নিজস্বতা আর গোড়ামীরে নিজের অক্ষুণ্ণতা অব্যাহত রাখবলে সক্ষম হয়েছে সৌদি আরবর রজায় সৌদি আরবর মূল চালিকা শক্তিয়ে হয়েছে দেশখনের ভূগর্ভত নিহিত হয়ে থাকা খাড়ুয়া তেল বিচক্ষণ রজায় খাড়ুয়া তেল নোহা হব বলে ভাবিয়ে আটাইতকৈ বেশি গুরুত্ব প্রদান করেছে এটা শেহতীয়াকৈ পর্যটনের ক্ষেত্র সৌদি আরবে সামরিক উদ্যোগের ক্ষেত্রতো কিন্তু নিজের করণীয় 2% পৰা 15% বৃদ্ধি করেছে রাজকীয় আদেশ অনুসরি রজা সলমানে এতিয়া কেবিনেট বৈঠকত সভাপতিত্ব করব 86 বছরীয় সৌদি রজা সলমান বিন আব্দুল আজিজে প্রায় 8.5 বছর ধরে রাজকুমার হিসাবেও কিন্তু দেশখনত কার্যনির্বাহ করেছিল 2017 চনত ক্রাউন প্রিন্স মোহাম্মদ শাসনলৈ অহার পাছতেই সৌদি আরবর মৌলিক ক্ষেত্রত ব্যাপক পরিবর্তন হওয়া দেখিবলৈ পোৱা গৈছে এই পরিবর্তনের জড়িয়তে তেলর উপর অর্থনৈতিক নির্ভরশীলতা হ্রাস করে পর্যটন ক্ষেত্রত গুরুত্ব প্রদান করা দেখিবলৈ পোৱা গৈছে সৌদি আরব রজাক পূর্বে মহিলাসকলক যেদরে পর্দার মাজত রাখা হয়েছিল তাকো সলনি করে দিয়া হয়েছে আংশিক স্বাধীনতা মহিলাসকলের স্বাধীনতা আর ধর্মগুরুসকলের ক্ষমতা নিয়ন্ত্রণের ক্ষেত্রতো ক্রাউন প্রিন্স মহম্মদে ব্যাপক সাল সলনি সাধন করা দেখবলে পাওয়া গৈছিল শেহতীয়াকৈ পুত্রক আন দেশের মন্ত্রীমণ্ডলীর দরে নামাকরণ করার পাছত এই সংস্কার দুগুণে বৃদ্ধি পাওয়া বলে চর্চা চলিছে ইয়াকে লইতা চর্চা চলিছে রজায় দেশখনত রাষ্ট্রতন্ত্র মখিমূর করে সংসদীয় গণতন্ত্র বহাল রাখার কুচকাওয়াজ চলাইছে নাকি
অথবা ব্রিটেইনৰ ৰাজশাসনৰ দৰে চলিব নেকি সৌদি আৰবৰ শাসন ব্যৱস্থা ইতিমধ্যে আমি আপোনালোকক জনাইছো যে আন্তৰাষ্ট্ৰীয় সংবাদ মাধ্যমত তীব্ৰভাৱে প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে সংবাদ মাধ্যমৰ শিৰোনাম দখল কৰিছে হঠাৎ কিয় সৌদি আৰবৰ ৰজা এমবি আছে কিয় ঘোষণা কৰিলে নিজৰ পুত্ৰক প্ৰধানমন্ত্ৰী ৰূপে অৰ্থাৎ শীঘ্ৰে সৌদি আৰবৰ দৰে এখন ইছলামিক কট্টৰ দেশতো প্ৰৱৰ্তন কৰা হ'ব নেকি গণতন্ত্ৰ বা ৰজাৰ শাসন অন্ত পেলাই এমবিএছে দেশখনত প্ৰধানমন্ত্ৰীৰ শাসন বা সংসদীয় ৰাজনীতি প্ৰৱৰ্তন কৰিবলৈ বিচাৰিছে নেকি সেই প্ৰসংগ কিন্তু এতিয়া উত্থাপন হৈছে হততে প্ৰশ্ন উত্থাপন হয় ইছলামিক দেশ ইছলামৰ য'ত জন্ম সৌদি আৰব সেই সৌদি আৰব কিন্তু কট্টৰ হ'ব কিন্তু দেখিবলৈ পোৱা গৈছে শেহতীয়াকৈ সেই কট্টৰ ইছলাম বুলি কোৱা এজন ৰজায়ে কিন্তু বিভিন্ন ধৰণেৰে দেশখনত সংশোধন আনিবলৈ বা সংস্কাৰ আনিবলৈ চেষ্টা কৰিছে আৰু শেহতীয়াকৈ প্ৰধানমন্ত্ৰী বা আন মন্ত্ৰীমণ্ডলীৰ দৰে নিজৰ পুত্ৰক ঘোষণা কৰাৰ পিছতে এই প্ৰসংগ এতিয়া অধিক হৈছে আৰু এই মুহূৰ্তত আমি সেই ডাঙৰ খবৰটো আন্তঃৰাষ্ট্ৰীয় প্ৰেক্ষাপটৰ এই খবৰটো আপোনালোকক জনাই আছো যিহেতু দেখিবলৈ পোৱা গৈছে যে হঠাৎ ৰজাই এম বি এছে সৌদি আৰবৰ ৰজাই এম বি এছে নিজৰ পুত্ৰক প্ৰধানমন্ত্ৰী ৰূপে ঘোষণা কৰিলে আনকেইজন পুত্ৰ শক্তিমন্ত্ৰী প্ৰতিৰক্ষা মন্ত্ৰী গৃহমন্ত্ৰী বিত্তমন্ত্ৰীৰ দৰে বাপসমূহ ভগাই দিলে তাৰপিছতে এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে প্ৰশ্ন উত্থাপন হৈছে কিয়নো শীঘ্ৰে সৌদি আৰবৰ ৰজাই দেশখনত ৰাজতন্ত্ৰৰ অৱসান ঘটাই গণতন্ত্ৰৰ ব্যৱস্থা কৰিব নেকি যদিহে গণতন্ত্ৰৰ ব্যৱস্থা কৰে তেতিয়াহ'লে নিশ্চয়কৈ ব্যাপক সাল সলনি হ'ব দেশখনৰ শাসন ব্যৱস্থাৰ ওপৰত আৰু ৰাজতন্ত্ৰৰ অৱসান ঘটাই যদি গণতন্ত্ৰৰ যি ধাৰা সেই ধাৰা বাহাল ৰাখে তেতিয়াহ'লে নিশ্চয়কৈ ক'ব লাগিব যে ইছলামিক কট্টৰ এখন সৌদি আৰৱ দেশে নিজৰ কট্টৰতা পৰিত্যাগ কৰি এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে বিভিন্ন ক্ষেত্ৰতে সংস্কাৰ সাধিবলৈ চেষ্টা কৰিছে